হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু EarnStar বাংলা। আজকের ভিডিওটিতে আপনাদেরকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটিতে আপনাদের মাঝে একটি অফার শেয়ার করব, যেখানে অ্যাকাউন্ট তৈরি করলে ইনস্ট্যান্টলি আপনি 635 টাকা পাবেন, যেটাকে আপনি সঙ্গে সঙ্গে বের করে নিতে পারবেন। আজকের অফারটি বহুদিন পর এরকম একটা অফার, যেটা থেকে আপনি শুধুমাত্র অ্যাকাউন্ট তৈরি করলে এখান থেকে ইনকামটা আপনি ইনস্ট্যান্টলি বের করে নিতে পারবেন। কিভাবে এখানে অ্যাকাউন্ট তৈরি করে কিভাবে ইনকামটা নেবেন আজকের ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিত দেখাই দেব। যারা ভুল করে ভিডিওটি মিস করবেন তারা অনেক বড় আফসোস করবেন বা অনেক বড় একটা অফার মিস করবেন। এই জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন। এই অফারটি হচ্ছে আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করলে 3টা জেনফি টোকেন আপনি পাবেন। এটা অলরেডি কয়েন মার্কেট ক্যাপে লিস্টেড রয়েছে। আপনি এই টোকেনটা পাওয়ার সঙ্গে সঙ্গে এটাকে সেল করতে পারেন। তো এখানে ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করে কীভাবে এখান থেকে আপনি পেমেন্টটাকে বের করবেন, দেন এটা কীভাবে কনভার্ট করে বিকাশে নেবেন বিস্তারিত এই ভিডিওটিতে দেখাই দিব। তো ভিডিওটি একটু কষ্ট করে লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। তার আগে যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সঙ্গে আমাদের ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন আজকের অফার লিঙ্ক লেখা রয়েছে, সেখানে ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আপনাদেরকে অ্যাকাউন্টটা করতে হবে। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। এখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকমের এয়ারড্রপ দিচ্ছি, যে সেগুলো এয়ারড্রপে কাজ করে আপনারা প্রতি মাসে হাত খরচের টাকাটি অনায়াসে তো বের করে নিতেই পারবেন। আর যারা এয়ারড্রপ সম্পর্কে জানেন না, এয়ারড্রপ কি কীভাবে কাজ করতে হয় এগুলো নিয়ে আমাদের অলরেডি ভিডিও তৈরি করা রয়েছে, যেটা লিঙ্ক ডেসক্রিপশনে দেবো, আপনি সেই ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো এই অফারটিতে আমাদের কাজ তৈরি করার জন্য বা কাজ শুরু করার জন্য এই লিঙ্কে ক্লিক করতে পারেন। এখান থেকে অল ইউজার পেমেন্ট পাবেন, প্রত্যেকে এখান থেকে পেমেন্টটা পাবেন। তো ফার্স্ট অফ অল আপনার লিঙ্কের উপর ক্লিক করে দিবেন। লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো এখানে কীভাবে অ্যাকাউন্টটা তৈরি করবেন এটা এখন আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে স্পন্সর, এখানে কিছুই দিতে হবে না, এটা অলরেডি বসে যাবে। তারপর ইউজার নেম, তো ইউজার নেমের জায়গায় একটা ক্লিক করবেন। দেন আপনাদের নাম সঙ্গে একটা সংখ্যা আপনি এইভাবে বসাই দিবেন, এভাবে একটা ইউজার নেম দিবেন। তারপর এখান থেকে ইমেল অ্যাড্রেস, জাস্ট এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস আপনি জাস্ট এভাবে বসাই দিবেন। তো গাইস এভাবে আপনার জাস্ট ইমেল অ্যাড্রেসটা এভাবে বসা দিবেন। আর অবশ্যই এখানে একটা বিষয় মাথায় রাখবেন যে এখানে কিন্তু এই ইউজার নেমের আগে কোনো @ দিলে হবে না, জাস্ট এভাবে নামটা লিখতে হবে। তারপরে এখানে একটা টিক মার্ক করে দিয়ে কন্টিনিউস বাটনে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন হচ্ছে আপনাদেরকে যে কাজটা করতে হবে, ডাইরেক্টলি আপনাদের যে জিমেল বক্সটা রয়েছে জিমেল বক্সে আপনাদেরকে চলে যেতে হবে, কারণ আপনাদেরকে এখন জিমেল কনফার্ম করতে হবে। তো যে জিমেল আপনি এখানে লগ ইন করছেন সেই জিমেলে চলে যাবেন। দেন এখান থেকে এই যে দেখেন আমাদেরকে অলরেডি একটা মেল তারা সেন্ড করছে, এই মেলটাকে ওপেন করবেন। দেন এখানে তার একটা ওটিপি কোড সেন্ড করছে, এই কোডটাকে এখান থেকে কপি করবেন। দেন আগের পেজটাতে আপনি ডাইরেক্টলি চলে যাবেন, কারণটা এই যে এই পেজটাতে চলে যেতে হবে। যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ইমেল কোড, তো আমাদেরকে যে কোডটা তারা সেন্ড করছে সেই কোডটা এখানে বসায় দিতে হবে। দেন এখানে আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো অলরেডি গাইস আমাদের পাসওয়ার্ড সেট আপ করা হয়ে গেছে। দেন এখান থেকে আপনি এবারে সাইন আপ বাটনে একটা ক্লিক করে দিবেন। যখনই সাইন আপে ক্লিক করে দিবেন আপনাদের অ্যাকাউন্টটা এভাবে তৈরি করা হয়ে যাবে। দেন এখান থেকে আপনি সেভে ক্লিক করবেন। দেন আপনাদের সম্পূর্ণ ইন্টারফেসটা এভাবে চলে আসবে। যদি এরকম থাকে তাহলে আপনি থ্রি ডটে ক্লিক করার পর ওপেন ইন ক্রোম, এখানে ক্লিক করলে আপনাদের ক্রোম ব্রাউজার এটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি যদি রিফ্রেশ করেন বা এই থ্রি ডট লাইনে ক্লিক করার পর এই যে এখান থেকে যে চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করেন, তাহলে এটাকে সম্পূর্ণ রিফ্রেশ হয়ে যাবে। দেন আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের সম্পূর্ণ কাজটা হয়ে গেছে, আপনাদের ওয়ালেট তৈরি করা হয়ে গেছে। তো এখন যদি আপনি আপনাদের থ্রি ডট চিহ্নতে ক্লিক করেন, থ্রি ডট চিহ্নতে ক্লিক করার পর ওয়ালেট সেকশানে ক্লিক করেন, ওয়ালেট সেকশানে ক্লিক করলে আপনাদের এখান থেকে বিস্তারিত সব কিছু দেখতে পারবেন। আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ইনস্ট্যান্টলি কোনো রকমের পেমেন্ট থাকবে না বা ডলার থাকবে না। তো এখানে আপনাদেরকে এখন আর্নিং করতে হবে, এই টোকেনটা আপনাদেরকে আর্নিং করতে হবে। তো এখন আর্নিং করার সিস্টেমটা কি, আপনাদেরকে থ্রি ডট চিহ্নতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে নিচে 3 নম্বর বা 4 নম্বরে এয়ারড্রপ বাটন দেখতে পারবেন, এই এয়ারড্রপে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে এবং এখান থেকে আপনাদেরকে 3টা স্টেপ ফলো করতে হবে। তো ফার্স্ট স্টেপে আমাদেরকে টেলিগ্রামের সঙ্গে এটাকে আমাদেরকে লগ ইন করে নিতে হবে। তো এটা কিভাবে করবেন, জাস্ট এখান থেকে আপনি যে কাজটা করবেন এই বাটনটার উপর ক্লিক করবেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাদের ফোন নাম্বার চাইবে, এখান থেকে অলরেডি আমাদের এটা জাস্ট এই যে এরকম আসার পর এখানে ক্লিক করবেন। আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো গাইস এটা আমার অলরেডি কানেক্টেড হয়ে গেছে। আপনাদের যদি এরকম অলরেডি না হয়ে যায় তাহলে এখানে ফোন নম্বর দেওয়ার একটা অপশন আসবে, জাস্ট আপনি সেখানে ফোন নম্বর বসাই দেবেন। ফোন নম্বর দেওয়ার পর আপনারা ডাইরেক্টলি আপনাদের টেলিগ্রাম অ্যাপসে চলে যাবেন। তো গাইস আপনি যখন টেলিগ্রামে চলে আসবেন এই যে এইরকম আপনাদের কাছে একটা মেল আসবে এবং এই নিচের জায়গায় লেখা থাকবে কনফার্ম, আপনারা জাস্ট এই কনফার্মে ক্লিক করবেন। এটা কোথায় পাবেন দেখেন, এই যে এইরকমভাবে পাবেন। আপনাদের টেলিগ্রাম ওপেন করবেন, তারপর মেসেজে দেখতে পারবেন টেলিগ্রামের একটা বোর্ড থেকে আপনাদের কাছে মেসেজ আসছে। মেসেজটা ওপেন করার পর এই জায়গায় কনফার্ম দেখতে পারবেন, জাস্ট এটার উপর কনফার্মে ক্লিক করবেন, তাহলে এটার সঙ্গে এটা কানেক্টেড হয়ে যাবে। তো এটা অলরেডি আমাদের যেহেতু কানেক্টেড হয়েছে, আপনাদের এই জায়গায় এটা কানেক্টেড করে নেবেন। তো গাইস এটা কানেক্ট করার পর এখন আপনাদের কাজগুলো করতে হবে। তো এখানে ফার্স্ট কাজটা হচ্ছে তাদের টেলিগ্রামে জয়েন করতে হবে। জাস্ট এখান থেকে জয়েন টেলিগ্রাম গ্রুপ এখানে ক্লিক করবেন, দেন তাদের গ্রুপে নিয়ে আসবে, গ্রুপে জয়েন করবেন। অলরেডি আমাদের জয়েন করা রয়েছে। তারপর জয়েন টেলিগ্রাম চ্যানেল, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, তাদের টেলিগ্রাম চ্যানেল ওপেন হবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। এখানে অলরেডি জয়েন করছে, দেখেন 59,000 মানুষ কিন্তু অলরেডি এখানে জয়েন করে নিচ্ছে। তো দুইটা কাজ আমাদের কমপ্লিট। তৃতীয় কাজটা হচ্ছে তাদের টুইটারে কুইক রিটুইট করতে হবে। জাস্ট এই যে এখানে যে লেখাটা রয়েছে এই লেখাটার উপর আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তাদের টুইটার ওপেন হয়ে যাবে। জাস্ট এখান থেকে যে কাজটা করবেন, টুইটার অ্যাকাউন্টটাকে ফলো করে দিবেন। তারপর এই যে প্রথমে যে পোস্টটা থাকবে, এই যে এখানে লেখাও থাকবে পিন টুইট, আপনারা জাস্ট এই পোস্টটাতে চলে আসবেন। এখানে আসার পর এই যে এই বাটনে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর কুইক রিটুইটে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের ইচ্ছা মতো কিছু লিখবেন, অলরেডি লেখা রয়েছে। এভাবে লেখার পর আপনি এটাকে রিটুইটে ক্লিক করবেন। তারপর এখান থেকে ভিউ লেখা নিচে চলে আসবে, এখানে ক্লিক করার পর এই শেয়ার বাটনে ক্লিক করে আপনার লিঙ্কটাকে কপি করে নেবেন। কপি করার পর আগের ইন্টারফেসে চলে আসবেন। দেন এখানে আসার পর এখন আপনাদেরকে ইনফরমেশনগুলো দিতে হবে। তো এখানে হচ্ছে ফার্স্ট আপনাদের টুইটারের ইউজার নেম চাইছে। তো আপনি যে টুইটারের মাধ্যমে তাদেরকে ফলো করলেন সেই টুইটারের ইউজার নেমটা আপনি জাস্ট এখানে বসাই দেবেন। জাস্ট আমার টুইটারের ইউজার নেমটা বসাই দিলাম। তারপর হচ্ছে কপি অ্যান্ড পেস্ট ইউর কুইক রিটুইট লিঙ্ক। তো আমরা যে কুইক রিটুইট করলাম সেই লিঙ্কটা আমাদেরকে এখানে বসাই দিতে হবে। তো অলরেডি এটাও বসাই দিচ্ছে। তো সব কটা কি হয়েছে কিনা আমরা আবারও চেক করবো। হ্যাঁ, সব কটা হয়ে গেছে। এরপরে দেখেন তৃতীয় স্টেপ হচ্ছে যে আমাদেরকে এখান থেকে কয়েন মার্কেট ক্যাপে আমাদেরকে তাদেরকে হোয়াইট লিস্টে অ্যাড করতে হবে। এটা কীভাবে করবেন, জাস্ট এই যে এখান থেকে এই লেখা ছোট্ট একটা লেখা রয়েছে, এই লেখাটার উপর ক্লিক করবেন, জেনফি। জাস্ট এখানে ক্লিক করলে তাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে কয়েন মার্কেট ক্যাপ। এরপর এই জায়গায় যে স্টার চিহ্নটা রয়েছে, এই স্টার চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে দেখেন এটা হোয়াইট লিস্টে অ্যাড হয়ে গেছে। আর এখানে ক্লিক করার পর আপনাদের যদি কয়েন মার্কেট ক্যাপে অ্যাকাউন্ট না থাকে, জাস্ট এখান থেকে আপনাদের জিমেল বা পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। প্রত্যেকের অবশ্যই একটা করে কয়েন মার্কেট ক্যাপে অ্যাকাউন্ট লাগবে। এরপর আবারও ব্যাক চলে আসবেন, তারপর সেম সিস্টেম। তারপর জেনফিতে আপনাদেরকে এটা হচ্ছে কয়েন গেগোতে অ্যাড করতে হবে। জাস্ট এই জায়গায় ক্লিক করবেন, কয়েন গেগো ওপেন হয়ে যাবে। জাস্ট এখান থেকে এই যে এখানে স্টার বাটনটা রয়েছে, সেম সিস্টেম, এই স্টার বাটনে ক্লিক করে এটাও অ্যাড করে নেবেন। তো আশা করি ওইটা যেভাবে করছেন এটাও সেম সিস্টেম। তো এখান থেকে এটা করা হয়ে গেলে আপনি জাস্ট এই যে এখান থেকে সাবমিট বাটন দেখতে পারবেন, এই সাবমিট বাটনে একটা ক্লিক করে দিবেন। সাবমিট বাটনে ক্লিক করলে দেখেন প্লিজ লগ ইন টেলিগ্রাম। জাস্ট এখানে আমাদেরকে এইটা আসতেছে, কারণটা হচ্ছে এই যে এই টেলিগ্রামের মাধ্যমে আমি অলরেডি একবার জয়েন করছি, এর জন্য কিন্তু আমার এই সমস্যাটা দেখাচ্ছে। তো আপনাদেরকে যে কাজটা করতে হবে, আলাদা একটা টেলিগ্রাম জয়েন করতে হবে। অর্থাৎ একটা টেলিগ্রামতে আপনি একাধিক অ্যাকাউন্টে জয়েন করতে পারবেন না, এর জন্য অন্য একটা টেলিগ্রামের মাধ্যমে জয়েন করবেন। তো গাইস এবারে আমার মেন অ্যাকাউন্ট যেটা, এটাকে আমি এখানে লগ ইন করে নিছি। তো আপনাদের কোনো প্রবলেম হবে না, কারণ আমি একাধিক অ্যাকাউন্ট তৈরি করছি। তো এই জন্য আমার একটা অ্যাকাউন্টে দুইটা লগ ইন হয়ে গেছে, এই জন্য এটা আসছে। ওখানে আপনাদের জাস্ট সাবমিটে ক্লিক করলে আপনাদের এটা হয়ে যাবে। তো যখন হয়ে যাবে থ্রি ডট চিহ্নতে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা দেখতে পারবেন ওয়ালেটে আবারও চলে যাবেন। যখন এখান থেকে ওয়ালেটে চলে যাবেন, ওয়ালেটে যাওয়ার পর দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। দেখেন আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল না, এখানে কিন্তু আপনি যখন ইয়ারড্রপের কাজটা কমপ্লিট করবেন এখান থেকে 3টা জেনফি টোকেন দিবে। এখন এটার মূল্য কত টাকা জানতে চাইবেন, অবশ্যই 3টা টোকেন পাইছি। তো এখানে দেখেন এটা অলরেডি মার্কেটে লিস্টেড। তো 3টা টোকেনের ভ্যালু কত ডলার আসতেছে আমরা এটা একটু হিসাব করে আপনাদেরকে দেখাই দিচ্ছি, লাইভে দেখাই দিব। এই যে এখান থেকে আমরা যদি 3টা টোকেন বসাই, 3টা টোকেনের ভ্যালু $6.68। এখন এটা আপনার বাংলাদেশি টাকায় কয় টাকা পাবেন এটা আশা করি এখন প্রত্যেকে বুঝতে পারতেছেন, $6.68 মূল্য। আর এটা কোথায় কোথায় লিস্টেড রয়েছে মার্কেটে এটা যদি আপনাদেরকে দেখে, আমরা জাস্ট মার্কেট সেকশনে ক্লিক করলাম। মার্কেটে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু অলরেডি প্যানকেপ সোয়াবে লিস্টেড রয়েছে। অর্থাৎ আপনি এটাকে পাওয়ার সঙ্গে সঙ্গে এটাকে আপনার ট্রাস্ট ওয়ালেটে নেওয়ার পর ট্রাস্ট ওয়ালেট থেকে আপনি এটাকে প্যানকেপ সোয়াবের মাধ্যমে সেল করে দিতে পারবেন। তো আশা করি বিষয়টা টোটালি বুঝতে পারছেন। এখন কথা হলো এটা আপনারা বের করবেন কিভাবে। তো যখন এটাকে পেয়ে যাবেন, পেয়ে যাওয়ার পর এই যে নিচে থেকে উইথড্র অপশন রয়েছে, উইথড্রোর উপর একটা ক্লিক করে দিবেন। আপনি যখন উইড্রোতে ক্লিক করবেন এরকম চলে আসবে। দেন উইড্রো করার জন্য এখান থেকে আপনাদের জেন ফি অ্যামাউন্ট এই যে 3টা আছে, 3টা বসাই দিবেন। তারপর রিসিভ, জাস্ট রিসিভ এখান থেকে অ্যাসিস্ট ইউ উইল রিসিভ, জাস্ট এখান থেকে জেন ফি থাকবে। তারপর সোয়াস নেটওয়ার্ক বিনান্স স্মার্টসেন এটাই থাকবে। তারপর আপনি জাস্ট এখান থেকে আপনাদের জেন ফি এই যে এখান থেকে কী করবেন দেখেন, এটা আপনাদেরকে একটু ভালো করে বুঝাই দিন, নাহলে বিষয়গুলো বুঝতে পারবেন না। জাস্ট এই যে আপনাদের কয়েন মার্কেট ক্যাপে চলে আসবেন। কয়েন মার্কেট ক্যাপে আসার পর এই যে দেখেন এই জায়গায় দেখেন বিনান্স স্মার্টসেন কন্ট্রাক্ট অ্যাড্রেস, জাস্ট এখান থেকে কপি করবেন। কপি করার পর ডাইরেক্টলি আপনাদের যে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টে রয়েছে, ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটাকে ওপেন করবেন। ট্রাস্ট ওয়ালেটটাকে ওপেন করার পর থ্রি ডট চিহ্ন বা এই যেখানে আমরা টোকেন অ্যাড করি এই অপশনটার উপর একটা ক্লিক করবেন, তারপর আপনার অ্যাড্রেসটাকে সার্চ করবেন, তারপর অ্যাড কাস্টম টোকেনে ক্লিক করবেন, দেন নেটওয়ার্কে ক্লিক করবেন, এখান থেকে স্মার্ট সেন্ড সিলেক্ট করবেন, পেস্ট অপশানে ক্লিক করবেন, দেন এখানে এগুলো অটোমেটিক্যালি বসে যাবে, ডানে ক্লিক করে দেবেন, টোকেন অ্যাড করা ডান। এখন হলো এখান থেকে রিসিভে ক্লিক করবেন, দেন কপিতে ক্লিক করবেন, কপিতে ক্লিক করার পর এই অ্যাড্রেসে আপনাদের টোকেনটাকে আপনি এখান থেকে উইথড্রয়াল করবেন। যখন এখান থেকে উইথড্র করবেন ওখানে আপনাদের ব্যালেন্সটা চলে যাবে, দেন ওখানে যখন আপনাদের ব্যালেন্সটা চলে যাবে তখন আপনি এটাকে উইথড্র করতে পারবেন। কিন্তু আমরা কি ইনস্ট্যান্টলি উইথড্র করতে পারবো? জাস্ট তিনটা অ্যামাউন্ট দিলাম, দেওয়ার পর আমরা যদি নেক্সটে ক্লিক করি তাহলে কি বলতেছে দেখেন, নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে বলতেছে যে আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করতে হবে। আমাদের অ্যাকাউন্টটাকে যদি আমরা কেওয়াইসি ভেরিফাইড না করি তাহলে তুলতে পারবো না, তো সেক্ষেত্রে এখন আমাদেরকে অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে। তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আমরা থ্রি ডট চিহ্নতে ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করার পর কেওয়াইসি সেকশানে ক্লিক করব। কেওয়াইসিতে ক্লিক করলে এখানে হচ্ছে ফার্স্ট অফ অল আমাদেরকে বেসিক কিছু ইনফরমেশান দিতে হবে। যেমন দেখেন এখানে ফার্স্ট অফ অল আমাদেরকে দিতে হবে, আমরা যার আইডি কার্ডের মাধ্যমে ভেরিফাই করবো তো আইডি কার্ডের ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর আমরা আইডি কার্ড না কিসের মাধ্যমে করতে যাচ্ছি এটা আমাদেরকে লিখতে হবে। যেমন এখান থেকে ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ পাসপোর্ট, অর্থাৎ আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট, আইডি কার্ডের মাধ্যমে যদি করতে চান জাস্ট আইডি এভাবে লিখবেন, তারপর ন্যাশনালিটিতে ক্লিক করবেন, দেন একটু নিচের দিকে বা প্রথমে নিচের দিকে আসবেন, তাহলে এই জায়গায় বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আপনাদের নামগুলো লিখবেন। আমি জাস্ট এটা লাইভে দেখাই দিই। তো গাইস সবকিছু দেওয়া হয়ে গেলে জাস্ট আপডেট পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করবেন। তো এখানে দেখেন আমাদের আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স এখানে আমাদেরকে সিলেক্ট করার কথা বলতেছে, আমরা তো আইডি কার্ড লিখলাম, আর একটু দেখি আমি। তো গাইস এই জায়গায় হচ্ছে আমাদের আইডি কার্ডের নাম্বারটা দেওয়ার কথা বলতেছিল, তো জাস্ট এখানে আইডি কার্ডের নাম্বারটা বসাই দিবেন, দেন আইডি কার্ডের নাম্বার বসানোর পর এখান থেকে আপডেট পার্সোনাল ইনফরমেশন এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে এরকম চলে আসবে, দেন এখানে তারা কি বলতেছে দেখেন, এখানে আপনাদেরকে একটা ফটো আপলোড করতে হবে। তো ফটোটা কীভাবে তুলবেন এখানে যদি একটু জুম করে আপনাদেরকে দেখার চেষ্টা করি, এখানে জুমটা হচ্ছে না, তারপর আপনারা দেখে নেন। এখানে আপনাদেরকে একটা কাগজ নিতে হবে, ফাঁকা কাগজ, ফাঁকা কাগজে আপনাদেরকে লিখতে হবে, কিছু লিখতে হবে, ওখানে আপনাদেরকে লিখতে হবে জেনফি স্পেস দেওয়ার পর এআই, জাস্ট এই যে এখান থেকে যেটা নাম রয়েছে এটা নামটা আপনাদেরকে লিখতে হবে। আপনাদেরকে দেখাই দেয় এই যে জেনফাই এএল, জেনফাই এএল সরি এআই লিখতে হবে আপনাদেরকে, জেনফাই এআই সবকটা বড় হাতে লিখবেন। এই যে প্রথমকার জেনফাই লেখাটা লিখবেন, জেনফি ZENFI তারপর স্পেস তারপর এআই, জাস্ট এটা বড় হাতে লিখতে হবে এআই, তারপর আপনাদের ওই লেখাটা লেখার পর নিচের দিকে লিখতে হবে আপনাদের ডেট, অর্থাৎ কত তারিখে আপনি এটাকে জমা দিচ্ছেন। প্রথমে লিখবেন মাস, ওইটা কত নম্বর মাস, যদি এই মাসে দেন তাহলে এটা জানুয়ারি মাস 01, তারপর হচ্ছে ডেট আজকে কত তারিখ ডেটটা দিবেন, যদি 10 তারিখে আজকে 10 দিবেন, তারপর ইয়ার 2022, জাস্ট এভাবে লিখবেন। লেখার পর একটা ছবি এক হাতে ধরবেন, আর যে আইডি কার্ড যার তার আইডি কার্ডটা এক হাতে ধরতে হবে, দেন তার একটা ছবি এই যে এইভাবে তুলতে হবে, দেন তারপর স্টার্ট সেলফি এই বাটনে ক্লিক করবেন, তোলার পর এখান থেকে অ্যালাউ পারমিশন করে দিবেন। দেন এই যে জায়গায় অ্যালাউ পারমিশনটা নিচ্ছে না, এই জায়গাটা অনেকেই ভাই বোঝেন না, এটা একটু বুঝাই দেই। থ্রি ডট চিহ্নতে ক্লিক করবেন, থ্রিডে ক্লিক করার পর সেটিংয়ে চলে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর একটু নিচের দিকে আসবেন, তারপর সাইড সেটিং, এই সাইড সেটিংয়ে ক্লিক করবেন, সাইড সেটিংয়ে ক্লিক করার পর ক্যামেরা, ক্যামেরা অপশানে ক্লিক করবেন, তারপর এখানে একটু অপেক্ষা করবেন, জাস্ট আমি দেখাই দিই আপনাদেরকে। তো সরি গাইস আমার এই ফোনটাতে কিন্তু এই অপশানটা নিচ্ছে না, কারণ আমার আগের যে ফোনটা আমি ইউজ করতাম ওখানে কিন্তু ওই সেটিংয়ের ওই জায়গায় যাওয়ার পর ওটার আপনি ব্লক পারমিশন দেওয়া থাকতে ওটাকে আপনি অ্যালাউ করে দিলে হয়ে যাবে। আপনার ফোনের আপনার চেক করবেন, কারণ আমি ফোন চেঞ্জ করছি। আর এইরকম যদি না আসে এর সলিউশনও আছে, এই জায়গা থেকে আপনাদের লিঙ্কটাকে কপি করবেন, লিঙ্ক কপি করার পর ডাইরেক্টলি আপনাদের যে ওপেরা মিনি অ্যাপসটা রয়েছে, ওপেরা মিনি সকলে চিনেন, ওপেরা মিনি ওপেন করবেন, ওপেরা মিনিতে আপনাদের লিঙ্কটাকে আপনি সার্চ করে দিলে এখানে আপনাদের লগ ইন পারমিশন চাইবে, লগ ইন করবেন, লগ ইন করার পর আপনি থ্রিডে ক্লিক করার পর কেওয়াইসি আসার পর এই অপশনগুলো অটোমেটিকলি বসে থাকবে, আপনি নিচ থেকে জাস্ট এই সেন্টার এখানে লেখা থাকবে, এখানে ক্লিক করার পর ক্যামেরার অপশন চলে আসবে, জাস্ট এখান থেকে কোনো কিছু প্রবলেম হবে না, ডাইরেক্টলি এখানে ক্লিক করলে আপনাদের ক্যামেরা ওপেন হয়ে যাবে, জাস্ট ওখান থেকে আপনাদের ছবিটা তুলবেন, যার আইডি কার্ড তাকে ওইভাবে ছবিটা তুলতে দেবেন, ওইভাবে ছবি তোলার পর আপনি জাস্ট এখান থেকে আপনার ব্যালেন্সটাকে আপনি ক্রোম ব্রাউজার থেকে বা এখান থেকে যে কোনো জায়গা থেকে উইথড্র করে নিতে পারবেন। তো আশা করি যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখছেন প্রত্যেকে এখান থেকে 635 টাকা করে আর্নিং করতে পারবেন, 100% গ্যারান্টি আর্নিং করতে পারবেন, এখান থেকে আপনি প্রত্যেকটি আইডি কার্ডের জন্য এভাবে আর্নিংটা করতে পারবেন। আর যদি আনলিমিটেড ট্রিক্স চান কীভাবে একটি মোবাইল দিয়ে একাধিক অ্যাকাউন্ট তৈরি করা যায় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো এই ছিল ভিডিওটি। আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন না, এই দুটাতে অবশ্যই জয়েন করবেন, কারণ আপনাদের ভালোর জন্য বলতেছে, অনলাইন থেকে ইনকাম করতে চাইলে এই দুটো কাজ অবশ্যই করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।